আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভাই বোনের ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। এখন আমরা তৃতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি, যথারীতি আলোচনার জন্য আমাদের তৃতীয় সেগমেন্টটি বরাদ্দ আছে। আর আজকের আলোচনার বিষয় খুবই ইন্টারেস্টিং, বটমলেস বাস্কেট, যেটাকে আমরা বাংলায় বলি তলাবিহীন ঝুড়ি। আমরা অনেকভাবে এটার সাথে পরিচিত, আমরা শেখের কাছ থেকে নতুনভাবে দেখি এটার কী পরিচয় উদ্ঘাটিত হয়। আমরা যাচ্ছি শেখের কাছে, আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে বটমলেস বাস্কেট। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের সবার জন্য বিভিন্ন জিনিস নেয়ার জন্য আমাদের থলে দরকার, ঝুড়ি দরকার, বাস্কেট দরকার। একইভাবে আমাদের জীবনে আমরা যে আমলগুলো করছি সেই আমলগুলোকে রাখার জন্য তো একটা বাস্কেট লাগবে, এবং আমাদেরকে খুব হুঁশিয়ার হতে হবে যে ওই বাস্কেট যেটাতে আমার আমলগুলো নিচ্ছি সেই বাস্কেটের তলা আছে কিনা সেটাকে যাচাই করতে হবে। যদি তলা না থাকে, অনেক কষ্ট করে আমি সেখানে একের পর এক আমল ঢুকাচ্ছি, একের পর এক আমল ঢুকাচ্ছি, কিন্তু তার তলা নেই, সব পড়ে যাচ্ছে, তখন কী অবস্থা হবে? যেমন একজন জেলে তিনি মাছ ধরতে গেলেন, অনেক পরিশ্রম করে জাল মারছেন আর মাছ ধরছেন, জাল মারছেন মাছ ধরছেন, কি নদীর পাড়ে তিনি তার ঝুড়িটা রেখেছেন যেখানের মধ্যে মাছ রাখা হয়। তো তিনি তো খুব আনন্দে বড় ঝুড়ি সেখানে মাছগুলো রাখছেন, কিন্তু সব যখন ফিরে বাড়িতে ফিরে যাবে তখন ঝুড়িটা যখন দেখলো যে কিছুই নেই, মাছগুলো গেল কোথায়? পরে তিনি যখন ভালো করে দেখলেন, দেখলেন যে ঝুড়িটির তলা নেই, যেই কারণে যতই মাছ রাখলেন না কেন সবগুলো আবার পানিতে চলে গেছে, অর্থাৎ পরিশ্রমটা পণ্ড হয়ে গেছে। তো তেমনিভাবে আমাদের যে আমলগুলো ইবাদতগুলো আছে সবগুলোর জন্য ঝুড়ি দরকার, ওই ঝুড়ির নিচ দিয়ে যেন আমলগুলো ঝরে না যায়। হারাম মসজিদুল হারামের একটি খুতবাতে চমৎকার একটা আইডিয়া আলোচনা করা হয়েছে যে আমাদের প্রতিটি আমলে আমরা আমল করি কিন্তু আবার পরে আমলের শেষ দিকে আসি ছিদ্র করে ফেলি। যেমন আমার বাসায় মেহমান আসলো, আমি অনেক কষ্ট করে তাকে রান্না বান্না করলাম, খাওয়ালাম, এটা বড় একটি ইবাদত। আল্লাহ নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাকে অবশ্যই মেহমানের মেহমানদারি করতে হবে। তাহলে এত বড় একটা আমল আমি করলাম যে তিন দিন পর্যন্ত মেহমানের মেহমানদারি করাটা এটা হচ্ছে দায়িত্ব, তিন দিনের পরে যদি মেহমানদারি কেউ করে এটা সাদাকার সওয়াব পাবে, তবে প্রথম তিন দিন তাকে করতেই হবে, এটা নিয়ম। তো এই জন্য মেহমান আসলে কখন যাবে কখন যাবে এরকম আমরা কল্পনা করবো না, কারণ এর মাধ্যমে আমার ঈমান এবং আখেরাতের ঈমান বাড়ছে। আর যদি তিন দিনের উপরেও মেহমান যাওয়ার নামগন্ধ নেই তখনও বিরক্ত হব না, কারণ এটা আমি সাদাকার সওয়াব পাচ্ছি। এখন আপনি মেহমানদারি করলেন, মহিলারা বিশেষ কত, কারণ তারাই বেশি কষ্ট করে মেহমান আসলে। এখন মেহমান যাওয়ার পরে শুরু হলো ওই মেহমানের বিভিন্ন দোষ ত্রুটির আলোচনা। তো শেখ তিনি খুব সুন্দর বলছেন যে এতক্ষণ তো ইবাদত আপনি করলেন, এরপরে আপনি তলাটা ছুঁড়ে ফেললেন যে আমলটা পড়ে যাচ্ছে ঝরঝর করে। এই জাতীয়গুলো, এই আমল নষ্ট হওয়ার একটা উপায় এরকম, কষ্ট করে আমরা আমল করি তারপরে দেখি আবার সেটাকে আমরা নিচে দিয়ে ঝরিয়ে ফেলি। যেমন আমি হজ করলাম, কত পয়সা খরচ, কত কিছু করলাম, কিন্তু সেই হজটা করতে গিয়ে অনেক ক্ষেত্রে হয়তো আমরা হজের যেই মূল্যবোধ সেটাকে আমরা ছিদ্র করে ফেলি। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ, যে ব্যক্তি হজ ফরজ হয়ে গেল, হজ করতে গেল, সেই ব্যক্তি রাফাসা কোনো খারাপ শব্দ বলতে পারবে না, ওয়ালা ফুসুকা আল্লাহর হুকুমের বাইরের কোনো আমল করতে পারবে না, অর্থাৎ কোনো গুনার কাজ করতে পারবে না, ওয়ালা জিদালা এবং কোনো ঝগড়াঝাটি এই জাতীয় কাজগুলো সে করতে পারবে না। যদি এটা করে তাহলে হজের মূল্যবোধ নষ্ট হয়ে গেল। এখন আপনি দেখবেন যে প্রায় যারা হজ করতে যায়, হজে যাওয়ার পরে সেখানে যেহেতু খুব গরম দেশ,
খুব ভিড়, এসব কারণে অনেক সময় ধাক্কাধাক্কি হবে, নানা রকম হবে, তখন সে তার মুখের ব্যালেন্সটা আর রাখতে পারলো না, সে গালাগালি শুরু করলো। অথবা বিভিন্ন হজের প্যাকেজের সুযোগ সুবিধা নিয়ে আর্গুমেন্টে লিপ্ত হয়ে গেল, তখন দেখা গেল এত কষ্টের হজটাকে সে যেন ছিদ্র করে দিল, এর মাধ্যমে তার হজটা নষ্ট হয়ে গেল। তেমনিভাবে আমি নামাজ পড়লাম, নামাজের পরে এই যে ইবাদতটা আমি যে থলেতে নিলাম, এই ঝুড়িটাকে আমি আবার তলাবিহীন করে ফেলে, যে নামাজ সালা আদায় করার পরে সালার যে মূল্যবোধ সেটাকে আমি আর বজায় রাখলাম না। অথবা আমি যে সালা আদায় করলাম এটা নিয়তটাকে আমি আর পরিশুদ্ধ রাখলাম না, যে লোক দেখানোর উদ্দেশ্যে হজ করা বা সালা আদায় করা, এই জাতীয় কাজে আমি নিজেকে জড়িত করে ফেললাম। তাহলে কষ্টের এই আমলগুলো, কষ্টের এই কাজগুলোকে আমি যেই বাস্কেটের মধ্যে নিলাম, সেই বাস্কেটটার যে বটম আছে কিনা বা তলা আছে কিনা সেটাকে আমাকে চেক করতে হবে, নতুবা অনেক পরিশ্রমের কাজগুলো সেটা শেষ তাক নষ্ট হয়ে যায় অথবা ধ্বংস হয়ে যায়, আমার কষ্টটা পণ্ড হয়ে গেল। এই জন্য আল্লাহ নবী আমাদেরকে বলেছেন, তোমরা তোমাদের নিয়তকে চেক করো, প্রত্যেকটা আমল করার আগেই নিয়তের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে সওয়াব দেওয়া হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এই কথাটা আল্লাহ নবী আমাদেরকে বলেছেন। কাউকে আমি উপহার দিলাম অথবা আমি বছরের পর বছর আমি আর্থিক সহযোগিতা করলাম, কিন্তু এই যে আমি ঝুড়িতে নিলাম সেটার তলাটাকে আবার আমরা ছুঁড়ে ফেলতে পারি, যে ওই আমলটা পড়ে যেতে পারে। যেমন আমি তার সাথে খারাপ ব্যবহার করলাম, তাকে খোঁটা দিলাম, ওই এহসানের কথা তাকে স্মরণ করিয়ে দিলাম, তখন আমার আমলটা নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, কওলুন মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, যে সাদকা না করা, দান না করাই অনেক উত্তম, দান করে আবার কষ্ট দেওয়ার চেয়ে খোঁটা দেয়া, বলা, স্মরণ করে দেয়া, এটা এটা হচ্ছে অনেক গুণা। তাহলে আমার আমার যে বাস্কেটটা আছে ওইটার তলাটাকে আমি ছড়িয়ে ফেললাম। এরকম প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকা দরকার, যে আমাদের আমাদের যে আমলের যে ঝুড়িটা আছে সেটা যেন তলাবিহীন না হয়ে যায়, তলাটাকে যেন আমরা নষ্ট না করি, কারণ তলা নষ্ট হয়ে গেলে আমলগুলো পড়ে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আজকের এই বিষয়টার মাধ্যমে, যদিও এই শব্দটা সাথে আমরা বাংলাদেশিরা পরিচিত, একসময় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেকেই তাচ্ছিল্য করে বাংলাদেশকে এই শব্দটা ব্যবহার করতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর বাংলাদেশকে এই শব্দ বলার মতো অবস্থায় নেই, আল্লাহর রহমত। তো এটা তো এই দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু আমাদের আমলের ক্ষেত্রের বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য এই শব্দগুলোকে চয়ন করেছি, যে আমাদের প্রতিটি আমল যেন নষ্ট না হয়ে যায় এবং আমলকে যেন আমরা খেয়াল রাখি, যেন এটা তলাবিহীন ঝুড়িতে আমাদের আমলগুলো পড়ে হারিয়ে যেন না যায়, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। দুবা কষ্ট করব কিন্তু ফলাফলও পাবো না, এটা যেন না হয়। আল্লাহ তাআলা প্রতিটি আমলকে হেফাজত করার তৌফিকও যেন আমাদেরকে দান করেন, আমিন। আমাদের হাতে কিছু সময় আছে, আমরা আর কিছু প্রশ্ন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করছি। সেটি হচ্ছে, আমরা এই প্রশ্নটি আগেও দিয়েছি, সেটি হচ্ছে ঋণমুক্তির জন্য দোয়া, হয়তো উনি কোনো কারণে মিস করেছেন, আপনি যদি একটু রিপিট করতেন। ঋণ মুক্তির জন্য সুন্দর সুন্দর দোয়া আমরা হাদিস থেকে পাই, যেমন আল্লাহ নবী একজন সাহাবিকে মসজিদে দেখলেন অসময়ে, যে তখন নামাজের সময় নয় বা স্বাভাবিকভাবে ওই সময় তাকে দেখা যায় না, তখন তাকে জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার এই সময় তুমি মসজিদে? তখন তিনি বললেন যে নানা দুশ্চিন্তা, ঋণ, এগুলো আমার মাথায় এতই চেপে বসেছে, আমি অস্থির হয়ে মসজিদে চলে আসছি। তখন আল্লাহ নবী তাকে বললেন যে আমি কি তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দেবো যেটা পড়লে যতই লোন থাকুক না কেন আল্লাহ তাআলা সেটা থেকে তোমাকে মুক্তি দেবেন? তখন ওই সাহাবি বললেন অবশ্যই। তো এই দোয়াটি আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, হে আল্লাহ, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, তোমার হালালটা আমার জন্য যথেষ্ট করো হারাম থেকে, আমাকে সবসময় হারাম থেকে রক্ষা করো, হালালটা আমার জন্য যথেষ্ট করে দাও,
ও আগনিনি বিফদলি কামান সেওয়াক, তোমার মেহরবানিটাই যেন আমার জন্য যথেষ্ট হয়, ওইটা দিয়ে অন্য সকলের থেকে আমাকে সচ্ছল করে দাও, অন্য সকল থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। লোন এটা হচ্ছে এক ধরনের কয়েদ, প্রিজন, সেখান থেকে আমাকে মুক্তি দিয়ে দাও, এটাই বোঝানো উদ্দেশ্য এই দোয়াতে। এই জন্য এই দোয়াটি আমরা বেশি করে পড়ার জন্য চেষ্টা করব। একইভাবে আরেকটি দোয়া সকাল বেলকাল আমরা পড়তে পারি, সকাল বিকালে যে লিস্ট অফ দোয়া আছে সেখানে ওই দোয়াটি আছে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইন ওয়া কাহরি রিজাল। হে আল্লাহ, আমাকে সকল দুশ্চিন্তা থেকে তুমি মুক্তি দাও, আমাকে কাপুরুষতা থেকে মুক্তি দাও, আমাকে অক্ষমতা থেকে মুক্তি দাও। হে আল্লাহ, আমাকে গালাবাতি দাইন, লোন চাপ থেকে আমাকে মুক্তি দাও, ঋণের চাপ থেকে আমাকে মুক্তি দাও, মানুষের চাপ থেকে আমাকে মুক্তি দাও। এই দোয়াটি আমরা যদি পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লোন থেকে মুক্ত করবেন, দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, এবং লোন থেকে মুক্ত হওয়া আমাদের জন্য সহজ হবে। তবে পাশাপাশি এই কথাও আমরা বলতে চাই, প্রয়োজনবিহীন, প্রয়োজন ছাড়া আমরা যেন লোন গ্রহণ না করি, ঋণ যেন না করি। জীবনের চাহিদাকে যদি আমরা বাড়াই, যেমন সোফার জন্য ঋণ করা, ফ্রিজের জন্য ঋণ করা, বাড়ির জন্য ঋণ করা, এভাবে যদি আমরা বাড়াতে থাকি, লোনের ভিতরে আমাদের গলা পর্যন্ত ডুবে থাকবে। এই জন্য জীবনকে সহজ সরল রাখবো, যতটুকু আমার ক্যাপাসিটি ও অনুযায়ী জীবনকে সাজানোর চেষ্টা করব, তাহলে হয়তো লোন থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে লোন থেকে মুক্ত রাখে। আমিন। আমি যে স্বামী এবং এখানে বোন যে স্ত্রী হিসেবে প্রশ্নটি করেছেন সেটি এখন দিচ্ছি, স্বামীরটা তো আমরা আগেই দিয়েছি। বোন বলছেন যে আমার স্বামী খুবই ভালো মানুষ, উনি এটা স্বীকার করলেন এবং উনি বলছেন যে ওদের ওনাদের মেলামেশাটা ভালো যাচ্ছে না এবং এটা কখনো ভালো যায়নি। সো এটা দ্বারা ওনাদের হয়তো সেক্সুয়াল রিলেশনের কথা হয়তো মিন করছেন উনি, তো এখন ওনার আসলে কী করা উচিত? উত্তর হলো এই যে এই ক্ষেত্রে স্ত্রীও তার স্বামীকে সহযোগিতা করতে পারেন। অর্থাৎ অনেক সময় হয়তো স্বামীদের, স্বামী এই ব্যাপারে হয়তো সচেতন না, তিনি জানেন না, বুঝতে পারেন না যে তার স্ত্রী তৃপ্ত হচ্ছেন কি না। তো এই ব্যাপারে স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে এই ব্যাপারটা বোঝানো, যাতে করে এই ব্যাপারে স্বামী স্টাডি করে। কারণ যে সেক্স এডুকেশন যেটা আছে এটাকে ইগনোর করা যাবে না, এটা ইসলামী দৃষ্টিকোণ থেকেও এটা একটা গুরুত্বপূর্ণ। যেমন আমরা খাবারের ক্ষেত্রে, পানীয়র ক্ষেত্রে আমরা এটা জানতে হয় যে কী কী খাবার আমার শরীরে যাওয়া দরকার, কী কী খাবার আমার জন্য ক্ষতিকর, কয় গ্লাস প্রতিদিন পানি পান করা উচিত, এই বিষয়গুলো যেমন আমাদের দরকার, তেমনিভাবে ওই ক্ষেত্রটা, ওই সেকশনটাও আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। আর এই জন্য স্ত্রীর প্রথম দায়িত্ব হলো তার স্বামীকে এই ব্যাপারে অবহিত করা। এবং যদি এটা যে মেন্টাল যে ওয়ে বা অ্যাপ্রোচ আছে এগুলোর মাধ্যমে তিনি যদি শিখতে না পারেন, এটা যদি কোনো মেডিকেল রিজন হয়ে যায়, তখন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া দরকার, অথবা ডাক্তারের কাছে নেওয়া দরকার। হতে পারে যে সামান্য ট্রিটমেন্টের মাধ্যমে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি একটি ছোট বিজ্ঞাপন বিরতিতে। প্রিয় ভাই বোনেরা, যাচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতিকে শেষ করে সর্বশেষ সেগমেন্টকে সাথে করে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমাদের সাথে থাকছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।